বন্ধুরা, আজকে থেকে তোমাদের ক্যালকাটা পুলিশে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং তোমাদের সার্জেন্ট পদের আবেদন কিন্তু ক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যারা তোমরা আবেদন করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে কিন্তু তোমরা আবেদন করবে। আমি তোমাদের নেক্সট ডে তোমাদের একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হবে। এবার তোমাদের অনেকেরই ইনকোয়ারি রয়েছে যে ক্যালকাটা পুলিশে যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল এবং ড্রাইভার এর বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ হতে পারে, বা এখানে তোমাদের মোট শূন্যপদ কত রয়েছে। তোমরা দেখেছো সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর এবং যেটা রয়েছে সার্জেন্ট মিলে সেখানে অনেক কমই ভ্যাকেন্সি রয়েছে, 330-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু আমাদের বলা হয়েছিল যে ক্যালকাটা পুলিশের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থাকতে চলেছে প্রায় 2,500-এর কাছাকাছি, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থাকতে চলেছে। তো সেক্ষেত্রে তোমাদের জানানোর চেষ্টা করবো, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড অবভিয়াসলি যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, ভিডিওকে এখন একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো নি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু ক্যালকাটা পুলিশের জন্য, এর সঙ্গে সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এর সঙ্গে সঙ্গে তোমাদের আপকামিং গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু প্রতিদিন আমাদের ক্লাসেস চলছে। মর্নিং 7 থেকে আমাদের স্পেশাল একটি তোমাদের জন্য একটি জিকে ক্লাস চলছে, যেখানে আমরা প্রতিদিন 50টি করে জিকে করছি, যাতে জিকে সেকশন তোমাদের প্রচুর পরিমাণে ইম্প্রুভমেন্ট হয়ে যায়। তোমাদের ক্যালকাটা পুলিশে তোমাদের জিকে প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশনে 100 নম্বরের জিকে রয়েছে। জিকে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট, সেই জন্য তোমাদের জিকের উপরে কিন্তু আমাদের প্রতিদিন একটি ক্লাসেস চলছে। জি ক্লাস কিন্তু তোমাদের জন্য মোস্ট ইউজফুল। এছাড়াও তোমাদের অন্যান্য ক্লাসেসগুলো চলছে, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য তোমাদেরকে খুবই হেল্প করবে। তো এর বিজ্ঞপ্তি যে প্রকাশ হওয়ার কথা, সেটি এই মাসে তোমাদের এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তোমাদের এই আর হয়তো 10-15 দিন রয়েছে, এই 10-15 দিনের মধ্যে এর যে বিজ্ঞপ্তি রয়েছে, এর বিজ্ঞপ্তি অফিসিয়ালি রিলিজ করে দেওয়া হবে। এবার যে মোট শূন্যপদ যেটা রয়েছে, এর মোট শূন্যপদ যেটা রয়েছে তোমাদের দেখাচ্ছি, তোমাদের অফিসিয়াল আপডেটই দেখাচ্ছি। তোমাদের অফিসিয়ালভাবে যেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, প্রথমে যখন অনুমোদন দেওয়া হয়েছিল এর চাকরি, যখন অনুমোদন দেওয়া হয়েছিল ওই টাইমে একটি টেন্টেটিভ ভ্যাকেন্সি, মানে সম্ভাব্য ভ্যাকেন্সি বের করানো হয়েছিল। সেই সম্ভাব্য ভ্যাকেন্সি অনুযায়ী তোমরা দেখতে পাবে যে কতখানি ভ্যাকেন্সি তোমাদের থাকতে চলেছে। বন্ধুরা, অনস্কি তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিফিকেশনটা যখন অনুমোদন দেওয়া হয়েছিল ক্যালকাটা পুলিশে, যে টাইমে অনুমোদন দেওয়া হয়েছিল যে এর রিকমেন্ড হবে, সেখানকার টাইমে তখন এটি প্রকাশ করানো হয়েছিল। তো এখানে তোমরা দেখতে পাবে যে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টরেস, এখানে তোমাদের সাব ইন্সপেক্টর এখানে 185টি, সেই জায়গাটায় সম্ভবত 181 181টি সেখানে অফিসিয়ালভাবে রিলিজ করা হয়েছে। অফিসিয়াল যেখানে নোটিফিকেশান এসেছিল সেখানে তোমাদের এসছে যেটা, সেখানে 181টি রয়েছে। ঠিক একইভাবে সাব এক্ট্রেক্সে এখানেও তোমাদের 28টির জায়গায় সম্ভবত 25টি এবং তোমাদের সার্জেন্টে সম্ভবত 21টি। তো সবগুলোতে মোটামুটি 3-4 করে কমেছে, বেশি কিন্তু তোমাদের অত কিন্তু কম বেশি হেরফের হয়নি। তো এখানে কনস্টেবলের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি তোমাদের থাকতে চলেছে, এবং কনস্টেবলের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক থাকলে আশা করছি তোমাদের হয়ে যাবে, আদার্স কোনো কিছুই রাখবে না এটা, কারণ যেহেতু একটি গ্রুপ সির পদ, গ্রুপ সির পদ। এবং সিলেবাস ডিটেলস যা রয়েছে তোমাদের, এটাও তোমাদের সিলেবাস ডিটেলস ডিটেলস আমাদের যেরকম নর্মাল যেটা কনস্টেবলের যে সিলেবাস ডিটেলস রয়েছে সেরকম টাইপেরই কিন্তু হবে। খুব শীঘ্রই তার অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে, তখন আমরা ডিটেলসে সমস্ত কিছুই জেনে নেবো। বা তোমরা যে আরও ভালোভাবে যদি জানতে চাও, তোমাদের জন্য আমি এর আগেও ভিডিও দিয়েছি যে কনস্টেবলে কী কিছু থাকতে চলেছে, সেগুলো তোমরা প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারো। তো এখানে কনস্টেবলের টোটাল এখানে 1,500 এই জায়গাটায় হয়তো তোমাদের বেশি হেরফের হবে না, এখানে তোমাদের কিছু সংখ্যক হয়তো কম বেশি হতে পারে, কমতে পারে বা বাড়তেও পারে, যে কোনো জিনিস হতে পারে। এরপরে লেডি কনস্টেবল যেটা চলে আসে, লেডি কনস্টেবল 285টি নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের থাকতে চলেছে, এবং তোমাদের যে ড্রাইভার পদ, পুলিশ ড্রাইভারের পদ 175টি, কিংবা তার থেকে কিছু বেশি বা তার থেকে কিছু কম, কয়েক সংখ্যক হয়তো কম। এখানে তোমাদের মোটামুটি ধরে নাও 5 থেকে 10 যেটা রয়েছে সংখ্যক হয়তো কম বেশি হতে পারে, এর থেকে বেশি হেরফের হবে না, কারণ তোমরা এখানে দেখেছো যে সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে এখানে সবগুলোতেই কমেছে। সাব ইন্সপেক্টরে বলা হয়েছিল 185টি ভ্যাকেন্সি থাকবে, সেখানে রিলিজ করা হয়েছে ভ্যাকেন্সি 181টি। সাব ইন্সপেক্টরে বলা হয়েছিল 28টি থাকবে, সেখানে সম্ভবত তোমাদের 25টি মতো মনে হয় রিলিজ করা হয়েছে। এবং তোমাদের এখানে সার্জেন্ট পদে বলা হয়েছিল 125টি থাকবে, সেখানে তোমাদের দেওয়া হয়েছে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের 121টি, অফিসিয়াল নোটিফিকেশান যেগুলো রয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী। তো এগুলো তোমাদের যেগুলো রয়েছে বাকিগুলো, সেগুলো তো তোমাদের কিছু সংখ্যক হয়তো কমতে পারে বা তোমাদের এখানে বাড়তেও পারে। এবং তোমরা যারা প্রস্তুতি নিতে চাও, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের রেগুলার প্রত্যেকটি ক্লাসেস চলছে, প্রত্যেকটি ক্লাসেস তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে এই কিছু আপডেট ছিল, নেক্সট ভিডিওতে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ যে তোমাদের কনস্টেবল যেটা রয়েছে, তোমাদের সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টরের যে আবেদন প্রক্রিয়া রয়েছে, আজকে থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আমি দেখবো যে অনলাইনে আবেদন প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ তোমাদের অবশ্যই জানিয়ে দেবো।